اللهم اهدنا فيمن هديت، وعافنا فيمن عافيت، وتولنا فيمن توليت، وبارك لنا فيما أعطيت، وقنا شر ما قضيت، إنك تقضي ولا يقضى عليك. بسم الله الرحمن الرحيم، الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه من أما بعد. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু। সম্মানিত আনিকুল ইসলাম ভাই বাংলাদেশ থেকে আপনি প্রশ্ন করেছেন যে বেদাতকারীর সাথে সম্পর্ক রাখার কি বিধান রয়েছে। বেদাতকারী অর্থাৎ সুন্নত হচ্ছে রসুল্লাহ সাল্লাহ সামের অনুসরণ করা, আর সুন্নতের অনুসরণ করা এটা আল্লাহ রাবুল আলমিন প্রত্যেকটা মানুষকে ফরজ আইন করেছেন। রসুলকে জীবনের সর্বক্ষেত্রে আদর্শ হিসেবে গ্রহণ করা এবং ওনার অনুসরণের বাইরে কোনো ইবাদত করলে সেটা কবুল হবে না। আর এই সুন্নতের বিপরীত হচ্ছে বেদাত, আর বেদাত হচ্ছে যে রসুল সামের বিরোধিতা করা এবং ওনার সুন্নতকে পরিত্যাগ করা, ত্যাগ করা। তো কাজে এটা অনেক বড় হারাম কাজ। তো এখানে হাদিসে বলা হয়েছে যে বেদাতকারীকে ত্যাগ করতে হবে, বেদাতকারীর সাথে সম্পর্ক রাখা যাবে না, কিন্তু তাকে হিদায়ত করার জন্য এবং সে যদি তোবা করে ফিরে আসে সুন্নতের আনুগত্যের দিকে তাহলে তার সাথে আবার যোগাযোগ করা যাবে। এখন তাকে হিদায়ত করার জন্য, দাওয়াত দেওয়ার জন্য যোগাযোগ করা যায় এই ক্ষেত্রে তাকে নির্দেশনা বা উপদেশ দেওয়ার জন্য। কিন্তু উপদেশ দেওয়ার পরেও যদি সে তার উপর তার বেদাতের উপর প্রতিষ্ঠিত থাকে তাহলে তার থেকে দূরে থাকা, এটাই হুকুম। সুরা নিসার 140 নম্বর আয়তে আল্লাহ তাআলা বলতেছেন মদিনার মধ্যে যখন নাকি যারা মুনাফিক ছিল এবং যারা নাকি রসুল্লাহ সাল্লামের আদেশের পরিপন্থী কাজ করত এবং দীন ইসলামকে নিয়ে তারা বিভিন্ন ধরনের তামাশা করত এবং অস্বীকার করত, আল্লাহ তাআলা তাদের সাথে বলছেন যে যারা নাকি আল্লাহর বিধান শোনার পর, রসুলের বিধান শোনার পর অস্বীকার করে এবং সেগুলো নিয়ে ঠাট্টা তামাশা করে, ফালা তাকউদু মাআহুম হাত্তা ইয়াখুযু ফি হাদিসিন গায়রি, আল্লাহ তাআলা বলছেন তাদের সাথে তোমরা বসবে না, তাদের সাথে থাকা দূরের কথা, তাদের সাথে বসতেও নিষেধ করা হয়েছে যতক্ষণ পর্যন্ত তারা তাদের এই বিরোধী কাজ পরিত্যাগ না করে। যদি তারা কেউ যদি তাদের সাথে থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মুনাফিকদের অন্তর্ভুক্ত করে দেবেন এবং আল্লাহ রাব্বুল তাদেরকে তাদের সাথে একত্রিত করবেন। ইন্নাল্লাহ জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিফিন জাহান্নামা জামিয়া, যারা মুনাফিকি করে বা অস্বীকার করে আল্লাহ তাআলা সবাইকে জাহান্নামে একত্রিত করবেন। কাজেই যারা নাকি বেদাত, কারণ বেদাতরা হচ্ছে কবিরা গুনার থেকে আরও জঘন্য পাপ, কারণ কবিরা গুনা যারা করে তারা তো মানে তোবা, তারা জানে তারা অন্যায় করতেছে এবং যে কোনো মুহূর্তে তারা তোবা করার একটা সুযোগ রয়েছে, কিন্তু যারা বেদাত করে তারা তো এটাকে মনে করে যে এটা বৈধ, বৈধ করে তারা করে এবং অন্যকেও এই বেদার প্রতি তারা আহ্বান করে এবং যারা বেদাত করে না তাদেরকে তারা বিভিন্ন ধরনের গালিগালাজ করে। কাজেই এই ধরনের মানুষ যারা নাকি বেদাতকে পছন্দ করে, বেদাতের উপর প্রতিষ্ঠিত, তাদের সাথে যোগাযোগ রাখা দূরের কথা, তাদের সাথে বসাও যাবে না, বসলেও তাদের অন্তর্ভুক্ত হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সর্বক্ষেত্রে রসুল ইসলামকে সাহায্য করার, ওনার সুন্নতের দাওয়াত দেওয়ার প্রচার করার তৌফিক দান করুক এবং যারা বেদাত করে তাদেরকে দাওয়াত দেওয়া সুন্নতের প্রতি এবং তাদেরকে উপদেশ দেওয়া, উপদেশের মাধ্যমে তাদেরকে হিদায়ত করার চেষ্টা করা, কারণ বাকি হিদায়তের মালিক আল্লাহ। যদি তারা তাদের এই বেদাতি কর্মকাণ্ডে প্রতিষ্ঠিত থাকে, ফিরে না আসে, তাহলে তাদের থেকে দূরে থাকাটাই এই শরীয়তের বিধান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জীবনের সর্বক্ষেত্রে রসুল্লাহ সাল্লামের পরিপূর্ণ অনুসরণ করার তৌফিক দান করুক এবং যারা বেদাত কর্মকাণ্ডতে ব্যস্ত রয়েছে তাদেরকে দাওয়াত দেওয়া এবং বোঝানোর এতটুকু আমাদের দায়িত্ব, এইটার জন্য আমরা করতে পারি। আর হেদায়তের মালিক আল্লাহ, আল্লাহ সাল্লাহ আমরা দোয়া করি আল্লাহ তাআলা সবাইকে সত্য সত্যের দিকে এবং রসুল সাল্লামের সুন্নতের দিকে আসার এবং তোবা করার তৌফিক দান করুক। সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।